কায়কোবাদ বা মুন্সি কায়কোবাদ বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি, যাকে মহাকবি বলা হয়। তার প্রকৃত নাম কাজেম আল কুরাইশি। মীর মোশাররফ, কায়কোবাদ, মোজাম্মেল হকের মধ্যে কায়কোবাদই হচ্ছেন সর্বতোভাবে একজন কবি। তিনি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা। মুসলমান কবি রচিত জাতীয় আখ্যান কাব্যগুলোর মধ্যে সুপরিচিত মহাকবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যটি। মুসলমান কবিদের রচনা সমগ্রর মধ্যে সব থেকে সুপরিচিত মহাকবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যটি। কায়কোবাদের মহাকবি নামের খ্যাতি এই মহাশ্মশান কাব্যের জন্যই। কাব্যটি তিন খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে 29 স্বর্গ, দ্বিতীয় খণ্ডে 24 স্বর্গ এবং তৃতীয় খণ্ডে 7 স্বর্গ। মোট 60 স্বর্গে প্রায় 900 পৃষ্ঠার এই কাব্য বাংলা 1331, ইংরেজি 1904 সালে প্রথম প্রকাশিত হয়। যদিও গ্রন্থাগারে প্রকাশ হতে আরও কবছর দেরি হয়েছিল, পানিপথের তৃতীয় যুদ্ধযজ্ঞকে রূপায়িত করতে গিয়ে কবি বিশাল কাহিনী, ভয়াবহ সংঘর্ষ, গগনস্পর্শী দম্ভ এবং মর্মভেদী বেদনাকে নানাভাবে চিত্রিত করেছেন। বিশালতার যে মহিমা রয়েছে তাকেই রূপ দিতে চেয়েছিলেন এই কাব্যে। বাংলা কাব্যসাহিত্যে অবদানের জন্য 1925 সালে নিখিল ভারত সাহিত্য সংঘ তাকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্য রত্ন উপাধিতে ভূষিত করে। আজ 21 জুলাই মহাকবি কায়কোবাদের মহাপ্রয়াণ দিবস। বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে মহাকবি কায়কোবাদের মহাপ্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলি।